টানা 23 দিন অনশন চাকরি প্রার্থীদের টনক নড়েনি সরকারে। কেউ বিবৃতি দিয়েছেন, কেউ আবার সরাসরি হাজির হয়েছেন অনশন মঞ্চে। এবার এসএসসি চাকরি প্রার্থীদের সমর্থনে পথে নামার সিদ্ধান্ত নিলেন শহরের বিশিষ্ট জেনেরা। শুক্রবার থেকে এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে পথে অনশন বসলেন কবি মান্দাক্রান্ত সেন। তিনি জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আন্দোলনকারীদের ন্যায্য দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত অনশন চালিয়ে যাবেন। এদিকে শুক্রবার আবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক ডেকে অনশন তুলে নেওয়ার আর্জি জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ বিষয়ে চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বললে জানানো হয় যে দুইবার আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছি, কিন্তু কোনো ফল হয়নি। ফলে যত সময় না আমাদের দাবিকে মানা হচ্ছে তত সময় আমরা আন্দোলন চালিয়ে যাব। নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় পাশ করেছেন কিন্তু চাকরি পাচ্ছেন না। এরাজ্যের শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগে মেয়র রোডে প্রেস ক্লাবের সামনে অনশনে বসেছেন এসএসসি চাকরি প্রার্থীদের 200 ক্যান্ডিডেট, তাদের সকলেই নাম ওয়েটিং লিস্টে। শুক্রবার এসএসসি চাকরি প্রার্থীদের অনশনে 23 দিন পড়ল। অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন 60 জন, এমনকি চাকরির দাবিতে অনশনে করছিলেন কয়েকজন অন্তঃসত্ত্বা মহিলা। এই অনশন কতদিন চালিয়ে যাবে আমরা সরাসরি একটু জেনে নেব। দিদি, কেন অনশন করছেন আপনারা? 23 দিন পড়েছে আজকের। সরকারের কোনো ইতিবাচক মনোভাব আপনারা লক্ষ্য করছেন কি? আমরা অনশন করছি আমরা ন্যায্য দাবিতে। সরকার যেই রুলস তৈরি করেছেন সেই রুলস অনুযায়ী যদি চাকরিতে নিয়োগ করেন তাহলে প্রত্যেকের হয়ে যাবে। এসএসসির একটা 2016 সালের 20শে সেপ্টেম্বর একটা গেজেট প্রকাশ করেছিলেন, একটা নিয়ম প্রকাশ করেছিলেন, সেখানে লেখা ছিল 1:1.4 এই রেশিও মেনটেন করে প্রত্যেককে নয় এই মেনশন করে তারপরে ইন্টারভিউতে ডাকা হবে। অর্থাৎ আমার যদি 100টা সিট থাকে তাহলে আমি ইন্টারভিউতে ডাকবো 140 জনকে, কিন্তু সেই নিয়মটাকে সরকার নিজে লঙ্ঘন করে যেখানে 2টি সিট আছে দেখাচ্ছে 2টি সিট কিন্তু সেখানে ওয়েট লিস্টে রাখা হয়েছে 82 জনকে। এর অর্থ হলো সরকার নিজের নিয়মকে নিজে লঙ্ঘন করেছে। এরপরে আরও আছে আরও বিভিন্ন ধরনের, যেমন রেজাল্টের লিখিত পরীক্ষার ফল প্রকাশের 15 দিন আগে পর্যন্ত যেই আপ টু ডেট ভ্যাকান্সি রয়েছে সেই আপ টু ডেট ভ্যাকান্সিতে নিয়োগ করা, সেটিও করেনি। হ্যাঁ, উনি ভ্যাকান্সি আপডেট করেছেন, উনি শুধু ডেটটাকে আপডেট করেছেন, নট ভ্যাকান্সি। কেন বলছি, যেখানে দেখতে পাচ্ছি কর্মশিক্ষার সাবজেক্টের ক্ষেত্রে সেখানে ছিল 1237টি সিট, আপডেট করে দেখা গেছে সেখানে 1099টি সিট হয়ে গেছে। এর অর্থটা কি? মানে সরকার কি নিজে চাইছেন না যে তিনি কাউকে নতুন মানুষকে চাকরি দিন, নতুন কেউ নতুন শিক্ষক এসে আরও এই সমাজকে বর্ধিত করুন, শিক্ষিত করুন, সেটা কি সরকার নিজে চাইছেন না? আর আমরা আজকে আমাদের 23 দিনে পড়লো আমাদের অনশন। আমরা রিলে অনশন করছি। আমরা প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম আমাদের দীর্ঘদিন থাকতে হবে। বুঝতে পেরেছেন যে সরকারের ইতিবাচক কোনো মনোভাব এখন আপনারা লক্ষ্য করেননি? এখনও লক্ষ্য করেনি। ইতিমধ্যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দুবার বৈঠক হয়ে গেছে, তাতে কোনো ফলপ্রসূ কোনো ধরনের ফল আমরা পাইনি। তো আগামী দিনে আপনারা আর কী করতে চাইছেন যদি আপনারা আপনাদের সঠিক ন্যায্য দাবিটা না পান? আমরা এভাবেই থাকবো, এখনও আমরা সেই রকম কংক্রিট ডিসিশন নিইনি। যতদূর আমাদের এখনও পর্যন্ত রয়েছে আমাদের এই অনশন চালিয়ে যাব, যতদিন না পর্যন্ত আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাচ্ছি। আপনাদের বিভিন্ন ব্যানারে দেখতে পাচ্ছি যে আমরা মুখ্যমন্ত্রীর এখনও হস্তক্ষেপ, তার মানে মুখ্যমন্ত্রীর কাছে আপনারা এখনও মানে আশাহত হননি? আমরা মুখ্যমন্ত্রীর কাছে এখনও সরাসরি যেতে পারিনি, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে, তিনি যেহেতু লিখিত কোনো আশ্বাস দিতে পারেননি সেই কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি, তিনি সরাসরি আমাদের দিকে এসে আমাদের। তারপরেও অনশনকারীদের আজকে রাস্তায় বসে 23 দিন অনশন করতে হচ্ছে, এ নিয়ে আপনি কী বলবেন? এর দ্বারাতেই প্রমাণ যে রাজ্যে যারা পরিচালনা করছে তারা শিক্ষা জগতের মানুষ নয়, সেজন্য শিক্ষার ন্যূনতম মূল্য মর্যাদা এবং শিক্ষিত ছেলেদের মেয়েদের মর্যাদা আছে এটা তারা মনে করছে না। এটা আমাদের সমাজের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে করেছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের সমস্ত রকম পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, যাদের স্কুলের শিক্ষক পদে নিয়োগের প্রয়োজন ছিল, রাজ্য সরকার 2-4 দিনের মধ্যেই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করবেন এবং
তারা নিয়োগপত্র পেয়ে যাবেন। কিন্তু 23 দিন ধরে অনশন করার পরেও রাজ্য সরকারের যে অনমনীয় মানসিকতা, এখানে অনশনকারী শিক্ষা প্রার্থী ছেলে মেয়েরা তারা অসুস্থ হচ্ছেন, বৃষ্টির মধ্যে তারা এখানে অবস্থান করছেন, ভিজে পুড়ে এখানে বসে আছেন, সংসারকে বাদ দিয়ে তাদের মায়েরা বাড়িতে সময় গুনছেন। রাজ্য সরকারের এই অমানবিকতা দেখে বাংলার একজন সাধারণ মানুষ হিসাবে আমার লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না এর পরেও আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রীকে মানবিক মুখ বলে মনে করা হতো, তার মানবিকতার পরিবর্তে তিনি যে এত নিষ্ঠুরতা অবলম্বন করবেন, তার হৃদয় যে হিটলারের মতো হয়ে যাবে, তার হৃদয় এখানকার ছেলে মেয়েদের দেখেও যে কাঁদবে না বা হৃদয়ের অনুভূতিতে সাড়া জাগাবে না, এটা অত্যন্ত বাংলার জন্যে দুর্ভাগ্যজনক। এটা বাংলার সংস্কৃতি বিরোধী, বাংলার জন্যে ইতিহাসের একটা কলঙ্কিত অধ্যায় তৈরি হচ্ছে, যে অধ্যায়টা তৈরি করছে বর্তমান রাজ্য সরকার। আমি আশা করব যে যদি কলঙ্কিত অধ্যায়ের নিজেদের নাম কালো অক্ষরে না লিখতে চান, তাহলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা অবিলম্বে এই অনশন মঞ্চে আসবেন এবং এখান থেকেই তারা আমাদের চাকরি প্রার্থী শিক্ষিত সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ ভাই বোনেদেরাতে এখান থেকেই তারা চাকরির নিয়োগপত্রগুলো তাদের হাতে তুলে দেবেন, এই প্রত্যাশা আমি রাখছি।